আজামে এরকম সুন্দর একটা পুঁতির নেকলেস বানানো শেয়ার করব আপনাদের সঙ্গে। একটা জাম্পি দুই কালারের পুঁতি, আর লাগবে লাইলনের সুতা। সুতাটা আমি শুয়ে ঢুকিয়ে নিয়েছি। প্রথমে আমি জাম্পিং এর সঙ্গে সুতোটা আটকিয়ে নিব। ভালো করে গিট দিয়ে ভালো করে গিট দিয়ে নেব। নিয়ে এই সাইডটা প্রথমে একটা হলুদ পুঁতি নিয়ে এভাবে দিয়ে আর একটা ঘুলি দিয়ে এভাবে বের করে নেব। তারপর দুইটা কমলা রঙের পুঁতি দিয়ে তারপর আবার দুইটা হলুদ পুঁতি দিয়ে একই রকম ভাবে বারবার, একবার হলুদ পুঁতি নিব, একবার কমলা রঙের পুঁতি নিব। নিয়ে এরকম ঘুরলি দিয়ে ঘুরলি দিয়ে দিয়ে আটকিয়ে দেব। এভাবে আর কি প্রসেসিং করে আমরা 90 থেকে 100টা করে নেব। যে যেরকম বড় করতে চান ততটা মাপ অনুযায়ী এরকম করে নিতে হবে।